আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম শ্রুতি বিআরটি কেবল সংবাদ শিরোনাম বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতিত গৃহবধূর আদালতে জবানবন্দি এক বছর আগে তাকে ধর্ষণ করেছে দেলোয়ার দায়ীদের ফাঁসি চান নির্যাতিতা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ ঢাকা ও রংপুর সহ বিভিন্ন জেলায় পুলিশের বাধা প্রতিবাদের দরকার নেই ধর্ষকদের শাস্তি হবে বলেছেন ওবায়দুল কাদের অপরাধীদের আশ্রয় স্থলে পরিণত হয়েছে আওয়ামী লীগ দাবি বিএনপি দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতিত গৃহবধূর আদালতে জবানবন্দি দিয়েছেন এতে দেলোয়ার তাকে এক বছর আগে ধর্ষণ করেছে বলে জানিয়েছেন প্রাথমিক তদন্তে মানবাধিকার কমিশনও এর সত্যতা পেয়েছে এদিকে দেলোয়ারকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছে নারায়ণগঞ্জের আদালত তবে প্রধান আসামি বাদলকে আদালতে তোলা হয়নি বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় সিদ্ধিরগঞ্জে গ্রেফতার হওয়া মূল হোতা দেলোয়ারকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছে নারায়ণগঞ্জের আদালত এদিকে প্রধান আসামি বাদলকে আদালতে তোলেনি নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশ এর আগেই তিন দিনের রিমান্ডে আছে রহিমুর রহমত অন্যদিকে মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল যায় ঘটনাস্থলে পরে এক ব্রিফিংয়ে জানান নিরাপত্তাহীনতায় ও ভয়ে ঘটনার মূল হোতা দেলোয়ারের নাম প্রকাশ করেনি ভিকটিম দেলোয়ার তার এক চেলা দিয়ে ভিকটিম রোজিকে তার বাসা থেকে ডাকিয়ে দিলে একটা নৌকা নিয়ে আসে সেখানে কালাম এবং দেলোয়ার দুজনে তাকে ধর্ষণ করতে চায় ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার অধিকার যেটা ভাইরাল হওয়ার কারণে এবং বাইক দ্বারা যেটা বলা হয়েছে সামাজিক নিরাপত্তা লাভের অধিকার তাহলে বলা হয়েছে ভিকটিম নরনাহার এই চারটা মানব অধিকার লঙ্ঘিত হয়েছে সেই জন্য আমরা আসলে এই ঘটনাকে কেন্দ্র করে সার্বিক প্রেক্ষাপটের উপরই তদন্ত করতে এসেছি এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বেগমগঞ্জে যান বলেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলা পরিচালনা করা হচ্ছে এই মামলাটা সুষ্ঠুভাবে তদন্ত করে যার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হচ্ছে এবং ইতিমধ্যেই বেশ কয়েকজন আসামি গ্রেফতার হয়েছে মামলাটি তদন্ত কার্যক্রম চলমান আছে আমরা এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে এবং আসামিগুলা যাতে সবগুলো গ্রেফতার করা হয় দ্রুততম সময়ের মধ্যে সেই জন্য আমি আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ নোয়াখালী জেলা পুলিশ সুপার এবং অন্যান্য জেলা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমরা নিয়ে বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতনের শিকার ওই নারী সোমবার ২২ ধারায় জবানবন্দি দেন নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক নবনীতা গুহকে দেয়া জবানবন্দিতে তিনি অভিযোগ করেন ঘটনার আট দিন পর ইউপি সদস্যকে বিষয়টি জানান তিনি কিন্তু মোয়াজ্জেম হোসেন তাকে ঘটনাটি চেপে যেতে বলেন বেগমগঞ্জের এ ঘটনায় ঢাকা ও নোয়াখালীতে এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত চার আসামিসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বাংলা ভিশন নিউজ ডেস্ক এদিকে বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতনের শিকার গৃহবধূ তার ওপর অপরাধী চক্রের লাগাতার নির্যাতনের বর্ণনা দিয়ে তাদের ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ডের দাবি করেছেন একসময় হেদের মা বাবার কাছে বিচার দিছি আমি কেউ এরা হলো আমার ছোট ভাইয়ের মতন এরা দিন আমাকে বিরক্ত করে আপনার একটা ডাক দোয়াই দি এ কথার পরে হেদের হেরা দেন সেগুলা মনে ভিতরে এত কিছুদিন ইয়ে করছে এটা আর আমি স্যার বলতে পারি না কইতে হ্যাঁ ওদিনকার ঘটনা হয়েছে তো আমার স্বামী আইসে আর কি আই আর দেরি হয় না এরা কথুন মৌমাছির মতন লাগে যেন ঘর দরজা ভাঙি ঘরে ঢুকি দেখছেন যা কি আর বলুন আমার বলার কোনো মুখে আর কোনো কথা নাই যে বলবো আপনি করে একটা কথা আর আমি আর ভয় আর কেন আর শরীর অসুস্থ আছিল তিন চার দিন পরে মেম্বর কাছে বলছি মেম্বর কি করতেছ বিচার করে বিচারছ না কেস আমি আমি দিন ১০টা টাকা খরচ করুম আমার ওই সামর্থ্য নাই আর যদি ওরা বলছে যদি যাই হেলে কোন সময় আমার হবে এক পর্ব করছে কি বলে দুই পর্ব চেহারা কয় এ কথা বলার পরে ইয়া তো কম কি করতে পারে আমি আপনি একটু তদন্ত করিয়েন যে
আমার যদি ভবিষ্যতে আমি মরিও যাই তাদের হাতে বা নিজে আত্মহত্যা করি, তারপরে আপনি মনে করবেন তো না আমরা খারাপ নারীরা খারাপ, তাই আত্মহত্যা করছি। আপনি শুধু তদন্ত করিন আর এই ছবিগুলা দেখিন, মেম্বারে আর এইসবগুলা তদন্ত করে না, আর আমিও ভয়ে ভয়ে বাইরে বাইরে চলে গেছি। দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে চলছে ধর্ষণ বিরোধী গণজমায়েত। ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে এই সমাবেশে যোগ দিয়েছে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের কর্মী, লেখক, কবি ও ব্লগাররা। জমায়েত থেকে ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেওয়া হচ্ছে। নোয়াখালীর বেগমগঞ্জ সহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদ জানিয়ে তারা বলছেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বারবার নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটলেও বিচার না হওয়ায় দিন দিন তা বেড়েই চলেছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। জমায়েত শেষে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হয়। শাহবাগ এলাকায় তাদের বাধা দেয় পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং সিলেটের এমসি কলেজ সহ বিভিন্ন স্থানে নারী ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। গণধর্ষণ, নিপীড়ন ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে রংপুরের পৃথক দুটি সংগঠন। এ সময় জেলা প্রেস ক্লাবের সামনে থেকে আয়োজকরা বিক্ষোভ মিছিল করতে চাইলে এতে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে চট্টগ্রামেও। জেলা প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে বক্তারা ধর্ষকদের দ্রুত বিচার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নোয়াখালী প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা করেছে বিভিন্ন সংগঠন। এদিকে টাঙ্গাইল শহীদ মিনারে বিভিন্ন প্রতিবাদমূলক ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া যশোর, ঝিনাইদহ, দিনাজপুর, ফরিদপুর, সাতক্ষীরা, নেত্রকোনা ও গাইবান্ধায়ও ধর্ষকদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদের দরকার নেই, ধর্ষণের শাস্তি নিশ্চিতে কোনো আপোষ করবে না সরকার, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এই কথা বলেন। ধর্ষণকে সামাজিক ব্যাধি ও সন্ত্রাস উল্লেখ করে এর বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওবায়দুল কাদের। সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে কোনো অন্যায় হলে তা সরকারের নজরে আনার পরামর্শ তার। বলেন কাউকে আন্দোলনের কোনো ইস্যু তৈরির সুযোগ দেওয়া হবে না। দাবি করেন স্বপ্রণোদিত হয়েই সরকার সব অন্যায়ের বিচার করে যাচ্ছে। ধর্ষককে রাজনৈতিক পরিচয় দিয়ে ভিন্ন ধারায় প্রবাহিত করলে সুষ্ঠু বিচারে বাধা তৈরি হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ধর্ষক, নারী নির্যাতনকারী, দুর্নীতিবাজ, লুটপাটকারীদের আশ্রয় দেওয়া দলে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন বিরোধী দলকে নির্যাতন নিপীড়নে প্রশাসন যতটা তৎপর অপরাধীদের ধরতে ততটাই নির্বিকার। বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের এক মাস পার হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি প্রশ্ন তুলে তিনি বলেন রাষ্ট্র অপরাধীদের প্রশ্রয় দেয় ভয়ে নির্যাতিতা নারীকে বাড়ি ছেড়ে পালাতে হয়েছে। এদিকে নারী ও শিশু অধিকার ফোরামের এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান বলেন সরকারি দলের নেতাকর্মীদের দ্বারা এবং তাদের আশ্রয় প্রশ্রয়ে সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণ চলছে। বিচারহীনতার কারণেই দেশে এসব অপরাধ বেড়েছে বলে মন্তব্য করেন তারা। হবিগঞ্জে নবীগঞ্জে গণধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন এক গৃহবধূ। মামলায় বলা হয় রবিবার সন্ধ্যায় সিএনজিতে করে শেরপুর থেকে মজলিশপুর যাচ্ছিলেন তিনি। মজলিশপুর না নামিয়ে তাকে হাত পা মুখ বেঁধে বিভিন্ন জায়গায় নিয়ে যায় সিএনজি শ্রমিকরা। পরে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে তাকে গণধর্ষণ করে। সোমবার সকালে সিএনজিতে করে গৃহবধূকে তার আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয় ধর্ষকরা। স্থানীয়ভাবে বিষয়টি আপসরফার চেষ্টা চালানো হয়। পরে ঘটনা জেনে পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে। পরে চট্টগ্রামের স্কুল ছাত্রীকে এক মাস আটকে রেখে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। র্যাব সোমবার আনোয়ারা থেকে আটক করেছে ধর্ষক আশিকুর রহমানকে। অন্যদিকে রাঙামাটি সদরের বেদবেদীপাড়ার এক মেয়েকে ধর্ষণের অভিযোগে উড়কিরচর এলাকা থেকে সাধন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
নরসিংদী সিভিল সার্জন অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে টেন্ডার ও কেনাকাটায় অনিয়ম সহ নানা দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদশালী হবার অভিযোগ উঠেছে। জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান সহকারী রহিম মোল্লা ও অফিস সহকারী মনসুর আহমেদ জেলা শহরে বিলাসবহুল একাধিক সুরম্য অট্টালিকা ছাড়াও নামে বেনামে বিশাল সম্পদের মালিক বলে অভিযোগ রয়েছে। তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। নরসিংদী প্রতিনিধি মোহাম্মদ মাজহারুল পারভেজের রিপোর্ট। নরসিংদী জেলা শহরের প্রাণকেন্দ্রে দক্ষিণ ভেলানগরের এই পাঁচতলা বিলাসবহুল মাতৃছায়া ভবনটির মালিক সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী রহিম মোল্লার স্ত্রী। পশ্চিম ভেলানগরের মসজিদ রোডে মোল্লা ভবনের মালিকও এই রহিম মোল্লা। এছাড়া নামে বেনামে এই শহরে তার অঢেল সম্পদের কথা স্থানীয়দের মুখে মুখে। তাদের অভিযোগ, রহিমের কাণ্ডকীর্তির একনিষ্ঠ সহযোগী অফিস সহকারী মনসুর। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে রয়েছে মনসুরের পাঁচতলা ভবন। নরসিংদী সিভিল সার্জনের দুর্নীতির আখড়ার মূল হোতা হইল রহিম মোল্লা, মনসুর আলী আর হইল মুক্তার হোসেন স্টুরকিবার। তিনটা বাড়ি আছে, আড়াই হাজার টাকা নিয়ে বেলানগর পশ্চিম পাড়া, আরেকটা হলো বেলানগর ফুটপাতে, আরেকটা বাড়ি হলো আড়াই হাজার। এখানে কিনতে হইলে বিশাল পয়সাওয়ালা লোকের দরকার এবং মাসেন বাড়ির দরকার, মানে সাধারণ লোকে এনে কেনার মতো এবিলিটি কারো নাই। ইদারিং একটা জায়গা বিক্রি হয়েছে আপনার 1,10,000 টাকা, সারাদিন তিন জায়গা এই বিল্ডিং এর পিছনে চাকরি করে নিলে সিভিল সার্জনের কিছু চাকরি করে। সিভিল সার্জন অফিসকে এই চক্রের হাত থেকে মুক্ত করার দাবি নরসিংদীর বিশিষ্টজনদের। মনসুর এবং রহিমুল্লাহ তারা প্রায় 30-35 বছর একটি অফিসে তারা চাকরি করে, তারা নিজেরই নামে বেনামে ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত। অট্টালিকার কয়েকজনে এই ধরনের ঘটনা করছে, একজনের 3-4টা করে বাড়ি করছে, এটা অত্যন্ত দুঃখজনক। সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে নিজের পক্ষে সাফাই দিলেন রহিমুল্লাহ। যে সময় কিনছি এগুলি তো তখন ইয়ে না, সস্তায় কিনছি, যেমন একটা জায়গায় কিনছি 50,000, একটা 1,65,000, স্বামী স্ত্রী যদি দেখি কিন্তু ছেলেরা কেমন করে বাড়ির থেকে বেলনগরেরটা যদি 3 সিট বাড়িটা যেটা কার, তারপর জেলখানার খুবই যেটা ইয়ের সাথে এটা আমার বয়সে। স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের অবৈধ সম্পদের তথ্য জেনে বিব্রত নতুন যোগ দেয়া সিভিল সার্জন জানালেন তদন্ত করে নেবেন কঠোর ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, আমি বিষয়গুলো অবশ্যই দেখব। আমি গত 1 মাস হলো যোগদান করেছি। দুর্নীতির লাগাম টানতে এই সরকারি কর্মচারীদের অবৈধ সম্পদের দ্রুত অনুসন্ধান চাই নরসিংদীবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। সুনামগঞ্জে অপহৃত মেয়ের সন্তান চাওয়ায় বৃদ্ধ বাবাকে পিটিয়েছে দুর্বৃত্তরা। পরে ওই বৃদ্ধের নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই অভিযুক্ত 4 জনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় অপহৃত ওই নারীকেও। ঘটনায় জড়িত অভিযোগে আটক 4 জন হল আকাই মিয়া, লিটন মিয়া, আলম মিয়া ও দিলাক মিয়া। বাকিদেরও ধরতে অভিযান চলছে। স্থানীয়রা জানায়, হবিগঞ্জের রাজনগর গ্রামে এক বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন জগন্নাথপুরের আলীগঞ্জ এলাকার ওই নারী। 30 সেপ্টেম্বর বিকালে সেখান থেকে শামীমের নেতৃত্বে অপহরণ করা হয় তাকে। মেয়ের সন্ধান চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকেন অসহায় পিতা। এক পর্যায়ে শামীমের কাছে মেয়ের সন্ধান জানতে চান তিনি। এতে ক্ষুব্ধ শামীম সহযোগীদের নিয়ে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। বাবার অভিযোগ, মেয়ে তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে শামীম তাকে উত্ত্যক্ত করত। স্থানীয়রা জানান, এলাকায় শামীম একজন সন্ত্রাসী ও মাদকসেবী হিসেবে পরিচিত। চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত 9 রোহিঙ্গাকে অস্ত্রসহ টেকনাফের চাকমার কুল থেকে আটক করেছে র্যাব। সম্প্রতি কুতুপালংয়ে রোহিঙ্গা শিবিরে গোলাগুলির ঘটনায় এরা জড়িত ছিল বলে জানিয়েছে র্যাব। মঙ্গলবার সকালে চাকমারকুলের পাহাড়ি এলাকায় র্যাব এ অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে 4টি দেশীয় অস্ত্র, 20 রাউন্ড কার্তুজ, ধারালো কিরিচ ও লোহার রড উদ্ধার করা হয়। আটককৃতরা সবাই কক্সবাজারের উকিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। র্যাব জানায়, কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত ও অনিবন্ধিত 2টি গ্রুপে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরেই কয়েকদিনে খুন হয়েছে 3 জন। সর্বশেষ সোমবার কুতুপালং ক্যাম্পে খুন হয় রোহিঙ্গা যুবক ইয়াসিন। এরপর কিছু রোহিঙ্গা সন্ত্রাসী কুতুপালং এলাকা ছেড়ে চাকমারকুলের পাহাড়ে অবস্থান নেয়। স্থানীয়রা জানায়, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে ছোট বড় ঘটনা প্রতিনিয়তই ঘটছে। এদিকে প্রাণী বাঁচাতে কয়েকশো রোহিঙ্গা নারী পুরুষ চলে গেছে অন্য ক্যাম্পে।
সাতক্ষীরার কালীগঞ্জ থেকে উদ্ধার হওয়া নবজাতককে নয়টি শর্ত সাপেক্ষে দত্তক দেওয়ার সুপারিশ করা হয়েছে। এরই মধ্যে ওই নবজাতককে দত্তক নিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে 29 জনের আবেদন জমা পড়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক জানান, সকালে উপজেলার শিশু কল্যাণ বোর্ডের 9 জন সদস্য লিখিত আবেদনগুলো যাচাই বাছাই করেন। পরে একজন নিঃসন্তান সরকারি কর্মকর্তাকে শিশুটি দত্তক দেওয়ার বিষয়ে জেলা শিশু আদালতের কাছে লিখিতভাবে সুপারিশ করেন। তারা অনুমতি পেলেই আনুষ্ঠানিকভাবে শিশুটিকে ওই সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। রবিবার সন্ধ্যায় কাকশিয়ালি রাস্তার পাশের একটি শ্মশানের কাছ থেকে নবজাতককে উদ্ধার করে পথচারীরা। বর্তমানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের হেফাজতে রয়েছে শিশুটি। এবার দেশের আরও খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন থেকে অভিযোগ করা হয়েছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শাসক দলের প্রশ্রয়ে অপরাধীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। সোমবার শহরের সাতমাথায় বাম জোটের এই মানববন্ধনে এই অভিযোগ করা হয়। এছাড়া একই স্থানে করোনাকালীন স্কুল কলেজের ছাত্রদের বেতন মওকুফ, শিক্ষার ডিজিটাল উপকরণের জন্য সরকারি অনুদানসহ 6 দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমাবেশ করেছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবুল কালাম সিদ্দিক বলেছেন, অপরাধীদের ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় দেখা হবে না। জনগণের সহযোগিতা পেলে মাদক, জঙ্গিবাদ, অস্ত্র ব্যবসায়ীদের চিরতরে নির্মূল করা হবে। দুপুরে মহানগরীর রাজশাহী কাশিয়াডাঙ্গা কলেজের অডিটোরিয়ামে আয়োজিত বিট পুলিশিং সভায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসায় কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী শিক্ষক কর্মচারীদের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সকালে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে 5 জন শিক্ষক কর্মচারীর পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। খাগড়াছড়িতে মোহাম্মদ রিপন ও জোসনা আক্তার নামে ঢাকার মিরপুরে বাসিন্দা এক প্রতারক দম্পতির বিরুদ্ধে বিদেশ পাঠানো সহ নানা মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্ধ শতাধিক সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে ভুক্তভোগী পরিবারবর্গের সদস্যরা আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে 3 চাকা যান চলাচল বন্ধের দাবিতে সতর্কতামূলক কর্মসূচি পালিত হয়েছে। সকালে হাইওয়ে পুলিশের উদ্যোগে ও পরিবহন শ্রমিক বাস মালিক সমিতির সহযোগিতায় ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্ব রোড মোড়ে এই কর্মসূচি পালিত হয়। ঝালকাঠিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2020 উদযাপিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা প্রশাসন ও ইউনিসেফের যৌথ আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা হয়। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করছি বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। বেগমগঞ্জে বিভৎস করে নির্যাতিত গৃহবধূর আদালতে জবানবন্দি, 1 বছর আগেই তাকে ধর্ষণ করেছে দেলোয়ার, দায়ীদের ফাঁসি চান নির্যাতিতা। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ, ঢাকা ও রংপুর সহ বিভিন্ন জেলায় পুলিশের বাধা। প্রতিবাদের দরকার নেই, ধর্ষকদের শাস্তি হবে বলেছেন ওবায়দুল কাদের। অপরাধীদের আশ্রয় দেয়া দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ, দাবি বিএনপির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30, এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।